আমি চিঠি লিখে দিলাম। আমার বিশ্বাস তোর লেখাপড়ার সব ব্যবস্থা হয়ে যাবে। আর কোনো দলটল করিস না বাবা, ভালো করে লেখাপড়া করিস রাজা। ঠিক আছে ভাইয়া, ঢাকায় গিয়ে চিঠি দিস। মা, আমি এসে কিন্তু ধুমধাম করে বিয়ে দেব। আচ্ছা দিস। আর একটা কথা তুই সবসময় মনে রাখিস। কি মা? তুই একজন আদর্শবান মুক্তিযোদ্ধা ছিলি, তোর মা একজন স্কুল শিক্ষিকা। দোয়া করো বা, আমি যেন তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারি। বাবা যাই আসি রে। ওয়েলকাম ওয়েলকাম, আপনাকে অভিনন্দন। আমার তরফ থেকে ছোট্ট একটা উপসর্গ। এই জি থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন স্যার। আপনি তো মন্ত্রী হওয়ার শপথ দিচ্ছেন, কিন্তু আমার কি হবে? আপনি তো জানেন আমি পার্টির জন্য কি না করেছি, মিটিং মিছিল কত কি। এমনকি আপনার জন্য নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আহত পর্যন্ত হয়েছি। আপনি কি বলতে চাচ্ছেন খুলে বলুন। বলতে চাচ্ছি আসন্ন নির্বাচনে আমাকে মনোনয়ন দেবেন।
অবজেকশন স্যার, নমিনেশন আমার প্রাপ্য। কারণ না স্যার, নমিনেশন আমার প্রাপ্য। অসম্ভব, নমিনেশন আমার প্রাপ্য। কারণ আমি অনেক পুলিশি নির্যাতন সহ্য করেছি, আপনার পক্ষে নির্বাচনের জনমত তৈরি করতে গিয়ে যান জীবন কোরবানি দিয়েছি, অনেকবার জেলের দরজা পেরিয়ে এসেছি। তাই নমিনেশন যদি পেতেই হয় তাহলে সম্ভব। এই আসনে আমি ছাড়া অন্য কেউ দাঁড়াতে পারবে না। না, সেটা কোনো অবস্থায় আমি মেনে নেব না। স্টপ, স্টপ। নাসির, আপনার বিরুদ্ধে 10টি হত্যা মামলা সহ 10 মামলাও রয়েছে। তাছাড়া আপনি স্মাগলিং এর সাথে জড়িত। মেজর চৌধুরী জি, আপনি 71 রাজাকার ছিলেন। ইয়ে কি বলেন আপনি, জাম্পি আদব। আপনাকে নমিনেশন দেওয়া দেশদ্রোহিতা করা এক কথা। কিন্তু স্যার, কিন্তু স্যার, ওই আমি তো জি, আপনাদের নমিনেশন দেওয়ার প্রশ্নই ওঠে না। যান, বের হয়ে যান। জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের সেবা করার জন্যে, বেইমানি করার জন্যে নয়। যান বলছি, না হলে খাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো। যত সব দেশদ্রোহী দল, শালা আদমের বাচ্চা, 3 লাখ টাকা দিবি কিনা? আমি ওদের টাকা নেই। তবে কি ওরা মিথ্যে কথা বলছে? পাঠান ভাইকে কি চাস তুই? মা আপনার কাছে একটা চিঠি দিয়েছে। ঠিক আছে, ওইখানে একটু খাড়া। ওই পিড়া, বুঝছি হালায় টাকা দিব না। স্যার এই খুন করেছে, লাস্ট পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। আর একে থানায় নিয়ে চলো। আমি খুন করিনি স্যার। ম্যা করিস কেন শুনাসান? গ্রাম থিনা এসে মানুষ খুন করার সময় বুঝিস নাই? ধরা পড়লে ডান্ডার বাড়ি খাইতে হবি। ছালা গাছে বিয়েতে মানুষ খুন করো, আমাকে পেরেশন করো। হাড্ডি পরে দেখ, ফোনে একটু জিরা এলোই। হ্যাঁ, সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী রাজাকে 14 সশ্রম কারাদণ্ড দেয়া হলো। আপনি তো স্মাগলিং এর সাথে জড়িত, খাল ধাক্কা দিয়ে বের করে দেব। খাল ধাক্কা দিয়ে বের করে দেব। 71 তুমি ছিলে রাজাকার, তোমাকে নমিনেশন দেওয়ার দেশদ্রোহিতা করা এক কথা। তুমি ছিলে রাজাকার, তুমি রাজাকার। মা খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তোকে আমি বলেছিলাম কোনো দল বল করবি না, ঠিক মতো লেখাপড়া করবি। আমাকে আর বিশ্বাস করাতে হবে না, তুই একজন মুক্তিযোদ্ধার ছেলে, আর সেই আদর্শে আমি তোকে মানুষ করেছি। আমার একটা কথা শোনো মা, তোকে আমি কসম দিলাম আর কোনোদিন আমার সামনে আসবি না, আমাকে মা বলে ডাকবি না। আর কোনোদিন যদি আমার সামনে আসে না বলে ডাকিস,
তাহলে তুই আমার মরে মন দেখবি, আসসালামু আলাইকুম বস। কি খবর বলেন? একটা ছেলে 14 বছর জেল হয়েছে, এই শহরে ওর কেউ নাই। ছেলেটা খুব সাহসী, ছেলেটারে সারা আনতে পারলে। বলো কি, খুব সাহসী? খুব মানে ভয়ঙ্কর, 5-10টা খুন ওর কাছে কিছুই না। তাই নাকি? উপরে বইলে ছেলেটারে সারাই আনতে পারলি, আমাদের খুব কাজ হইত। ওকে আমি দেখছি, আইসো লিডার নিয়ে আইসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? রাজা। বাড়ি? রসুলপুর। তোমার সব কথা আমি ওর কাছে শুনেছি। তুমি একজন আদর্শবান মুক্তিযোদ্ধার ছেলে, অনেক কষ্টে তোমার বাবা মা তোমাকে লেখাপড়া শিখিয়েছে, ভার্সিটিতে এসেছে লেখাপড়া করতে, আর ওরা তোমাকে খনি সন্ত্রাসী বানিয়ে জেলে পাঠিয়ে দিল। কি দেখছেন এমন করে? দেখছি তোমাকে, দেখছি এদেশের ভবিষ্যৎকে। তাহলে কি ঠিক জায়গায় এসে গেছি? হ্যাঁ, তুমি নিজেও জানো না তোমার মাঝে কোন সত্য প্রতিভা লুকিয়ে আছে। হ্যাঁ, তোমার চোখে দেখতে পাচ্ছি শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমার চোখে দেখতে পাচ্ছি শহীদ জিয়াউর রহমান। তাহলে মনে হয় ঠিক জায়গাতেই এসে গেছি। তোমার মাঝে লুকিয়ে আছে এদেশের ভবিষ্যৎ নেতা। তুমি একজন মুক্তিযোদ্ধার ছিলে, আর দেশের এই ক্রান্তি লগ্নে তোমাদের মতো ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার বাবা এদেশকে মুক্ত করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল, প্রয়োজন হবে তোমাকে অস্ত্র তুলে নিতে হবে। অস্ত্র? তুমি তো এদেশের ভবিষ্যৎ কর্ণধারদেরই একজন, তোমাকে তোমাকে সেইভাবে এগিয়ে যেতে হবে। কি করতে হবে? মিছিল, মিটিং, বক্তৃতা? না না, ওসব কিছুই তোমাকে করতে হবে না। তোমাকে যখন যেটা করতে বলবো সেটা পালন করাই হবে তোমার কাজ। কোনো কিছুই তোমার অভাব হবে না, বাড়ি, গাড়ি, টাকা পয়সা। পারবে? পারবে তুমি আমার কাজ করতে? পারব নেতা। স্বাগত স্বাগত। বলতে কারক কে তোর নেতা? বলতে কারক কে তোর নেতা? বলতে কারক বল। সাহসী ছেলে, ওকে দিয়ে আমার কাজ হবে? 5-10টা মারা ওর কাছে কিছুই না।
তাকাও দাঁড়িয়ে কি দেখছিস? রাজনীতিকর বোঝো, রাজনীতি কিছুই বোঝো না। ও যদি এখন আমার নাম বলে দেয়, শোন, যেভাবে পারিস চাকে দিয়ে পারিস সাক্ষী জোগাড় করে ওকে ফাঁসিতে ছোলা, তা না হলে আমি তোকে ফাঁসিতে ছোলাবো। যা, একজন ন্যায়পরায়ণ সৎ নেতাকে হত্যার অভিযোগে আসামি রাজাকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। বস, এই পিজুকে জেলে দিয়েছে, ওকেই তো আমার দরকার। কাটা দিয়ে কাটা তোলাই আমার পলিটিক্স, ওকে যে করি হোক ম্যানেজ করো, আমি ওকে ছাড়িয়ে আনব। আপনি যদি আমাদের বসের হয়ে কাজ করেন তাহলে বস আপনাকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবে। ভেবে দেখুন কি করবেন, জেলে পচে মরবেন নাকি কি হল? তাড়াতাড়ি বলুন। কে তোমাদের বস? খুব পাওয়ারফুল লোক, সে দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। নিন, এখানে একটা সই করে দিন। আপিলের আবেদন। কার এত বড় সাহস? আমি তাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছি। রাজা? রাজা তুই? হ্যাঁ আমি। নিশ্চয় আশা করেননি? তুই বলছিস রাজা? আমি তো এক্ষুনি তোকে যাচ্ছিলেন। এই তো, এই আপনাদের রাজনীতি, কাজ হয়ে গেলে ডাস্ট দিয়ে ছুড়ে দেন। রাজা, তুমি ভুল বুঝছো কেন? তোমার কি হয়েছে আমি জানি না। সবই আপনি জানেন, আর জানেন বলে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। একজন দেশপ্রেমিককে দেশের শত্রু বানিয়ে আমার দ্বারা হত্যা করে আপনি হতে চেয়েছিলেন দেশপ্রেমিক, ভেবেছিলেন আমার ফাঁসি হয়ে যাবে আর কেউ কিছু জানবে না। কিন্তু মজুত ধরে সত্যকে খুন করে মিথ্যে দিয়ে রাজনীতি করা যায় না। আপনি একটা ভণ্ড রাজনীতিবিদ, আগে জানলে আপনার এই ভয়ঙ্কর রাজনীতিতে আমি পা দিতাম না। সীমা ছাড়িয়ে যাচ্ছিস রাজা। সীমা? হ্যাঁ, সীমা লঙ্ঘন করতে আপনারা এত বাধ্য করেছেন। আরে, আপনি তো একজন বেশ্যার সন্তান, বেশ্যার। বেশ্যারা যেমন মাসির কথা মতো খদ্দের ভোগ হয়, আমাদের মতো রাজারাও কখনো আপনার ভোগ, কখনো আরেকজনের। তোকে কে ছাড়িয়ে আনলো রাজা? নাসির খান। খবরদার রাজা, ও আমার শত্রু, ও আমার রাজনৈতিক প্রতিপক্ষ, ওর পক্ষ নিয়ে কাজ করলে তোকে জীবন দিতে হবে। চুপ, একদম চুপ। এই রাজা এখন আর কাউকে ভয় পায় না, আমার আর জীবনের কোনো ভয় নেই। যার কিছুই নেই তার হারাবারও কিছু নেই। আমি এখন নাসির খানের তাবার কুটি, আগে ছিলাম আপনার। আমার কাছে আপনারা দুজনে সমান, যেমন বেশ্যার কাছে তাদের মাসি। মাইন্ডেড ওখানে আর। ওয়েলকাম, ওয়েলকাম রাজা, ওয়েলকাম। তোমার কথা আমি আমার পিয়ের কাছে সব শুনেছি। বড় দুঃখ হয় যারা দেশের জন্য কিছু করতে চায় তারা সে সুযোগ পায় না। আমি তোমার মতো একটা ছেলে খুঁজছিলাম। শোনো, আমি হত্যার রাজনীতি পছন্দ করি না, তবে যারা হত্যার রাজনীতি করে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে তাদেরকে তো আর রেহাই দেওয়া যায় না। তাকে কি ভাবছ? রাজনীতি করতে গেলে টাকা লাগে, লাগে শক্তি ও বুদ্ধি। টাকা ও বুদ্ধি আমার আছে আর তুমি হবে শুধু শক্তি। ওই মিজু চৌধুরী শুধু তোমার শত্রু নয়, আমারও প্রতিপক্ষ এবং শত্রু। প্রয়োজন আমার টাকা ও বুদ্ধি, আর আমি তোমাকে সহযোগিতা করব। এই ঘামে টাকা ও কাজের বিবরণ, আর এই নাও তোমার গাড়ির চাবি। Thank you.
রাজা তুমি স্যার স্যার ওরা আমাকে মেরে ফেলবে প্লিজ আমাকে মাথা তুমি কিছু চারদিকে তোমরা কাঁদি চাও তাই একজন লোক ঢুকেছে এখানে না তো হ্যাঁ চল হ্যাঁ এই লোকটি তো একদিন আমাকে বাঁচিয়েছিল হ্যালো বস একে আমি খুন করতে পারবো না তার মানে একসময় এই লোকে আমাকে প্রাণে বাঁচিয়েছিল তখন আমি মৃদু হয়ে কাজ করতাম রাজা কেন তুমি ভুলে যাচ্ছ আমি তোমার লিডার কেন তুমি ভুলে যাচ্ছ তোমার যাবজ্জীবন সাজা হয়েছিল আমি যদি তোমাকে রক্ষা না করতাম তাহলে কি হতো জানো কিন্তু বস দেশের শত্রুকে খতম করার জন্য আমি তোমাকে রক্ষা করেছি ও একজন দেশদ্রোহী নিশ্চিতদের লোক কিলহিম না বস তবু আমি ওকে খুন করতে পারবো না রাজা তুমি এতদিন খুন করেছ দেশপ্রেমিক মানুষকে আর আজ খুন করবে দেশের শত্রুকে এটাই আমার অর্ডার আর এই কমিশনার তোমার প্রথম টার্গেট না না আমি খুন করতে পারবো না তোমাকে পারতেই হবে আমি বললাম তো আমি খুন করতে পারবো না তোমাকে পারতেই হবে আমি খুন করতে পারবো না দ্যাটস ফাইনাল দ্যাটস ফাইনাল রাজা ভেরি গুড ভেরি গুড রাজা ভেরি গুড রাজা তুই কি মানুষ যে একদিন তোকে বাঁচিয়েছিল তাকে তুই খুন করলি আরে কুকুরের একটা ধর্ম আছে যার খায় তার ক্ষতি করে না তুই তো কুকুরের চেয়ে অথম এই কি দাম আছে তোর জীবনে তোর জীবনের চেয়ে কুকুরের জীবন অনেক ভালো তোর জীবনের চেয়ে কুকুরের জীবন অনেক ভালো তোর জীবনের চেয়ে কুকুরের জীবন অনেক ভালো এত বড় কঠিন মানুষের জীবন এত বড় কঠিন মানুষের জীবন চার বছর এখানে চার বছর এখানে কল্যাণে এত বড় কঠিন মানুষের জীবন এত বড় কঠিন মানুষের জীবন মানুষ হওয়ার আশা নিয়ে আশায় শহরে মানুষের শিকার মাইয়া অকালে যায় জোরে মনে নেই অকালে যায় জোরে সহজ সরল মানুষের বানাইয়া সন্ত্রাসী কালো পথে কামায় হারে টাকা রাশি রাশি আবার মুখোশধারী সেই মানুষই মুখোশধারী সেই মানুষই সমাজের সুবিধা
এত বড় কঠিন মানুষের জীবন, এত বড় কঠিন মানুষের জীবন। মানুষ চলে বিলাসী গাড়িতে, মনে রে বিলাসী গাড়িতে, মায় বাপে আশা লইয়া তাকে পথ চাইয়া, সন্তানেরা ফিরবে একদিন বড় মানুষ হইয়া। আবার এমন কইরা ধ্বংস হরে, এমন কইরা ধ্বংস হরে, কত না জীবন, দুনিয়াতে বড় কঠিন মানুষের জীবন, দুনিয়াতে বড় কঠিন মানুষের জীবন। তার কচড়া কেউ এখানে, তার কচড়া কেউ এখানে, ভয়নারে দুনিয়াতে বড় কঠিন মানুষের জীবন, দুনিয়াতে বড় কঠিন মানুষের জীবন। তুমি তো সব জানো দেখছি সাংবাদিক, তুমি না আমার জীবন কাহিনী লিখছো, আর লিখতে হবে না, এই নাও পিস্তল, আমাকে গুলি করো। কেন রাজা? আজ আমি একটা মানুষ খুন করেছি, যে মানুষটা একদিন আমাকে প্রাণে বাঁচিয়েছিল, আমি তাকে নিজের হাতে খুন করেছি। আমি তো মানুষকে সাংবাদিক, পশু জানোয়ারের চেয়ে অধম, অধম। শান্ত হও রাজা, শান্ত হও। কেমন করে শান্ত হব আমি? আমি যে ওদের হাতে খেলার পুতুল, আমি যা চাইনি তাই আমাকে করতে হয়েছে, শুধু খুন আর খুন। মানুষের রক্ত যেন আমাকে রক্ত তুষার করে তুলেছে রাজা। হ্যাঁ সাংবাদিক, হ্যাঁ, প্রতি রাতে মা ও বাবা বোনকে আমি স্বপ্নে দেখি, আমার আর বেঁচে থাকার কোন অধিকার নাই। জানো সাংবাদিক, আমার তো নিজের কোনো জীবন নেই, কখনো আমি মেজুর, কখনো নাসুরের খেলার পুতুল, আমি একটা চিন্তা লাশ। রাজা, এখনো সময় আছে, অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে এসো। না সাংবাদিক, না, আলোর পথ এই রাজার জন্য না, এটা একটা ওয়ান ওয়ে রাস্তা, এ পথে যাওয়া যায় কিন্তু ফিরে আসা যায় না, আমি আর ফিরে আসতে পারবো না, পারবো না। রাজা, তোমাকে আমি যেভাবেই হোক ফিরে আনবই। সব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দুঃখী মানুষের জননেতা, গরিবের বন্ধু, আপনাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় নেতা জনাব মেজু চৌধুরী।
মিজু ভাইয়ের চরিত্র, মিজু ভাইয়ের চরিত্র, মিজু ভাইয়ের চরিত্র, মিজু ভাইয়ের চরিত্র, মিজু ভাইয়ের চরিত্র। রাজা হ্যালো, ইচ্ছে করলে তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তা আমি করিনি, কারণ তোমাকে একটু দেখিয়ে দিলাম আমি নাসির ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। গুড বাই ফ্রেন্ড। গিয়ের বাচ্চা, তুমি আবার কেন এসেছো সাংবাদিক? আমি তোমার কাছে সাংবাদিক হয়ে আসিনি, এসেছি তোমার আলোর দিশারি হয়ে। আজ থেকে আমি তোমার প্রিয়া। ভুল বললে প্রিয়া, আমার মতো জঘন্য পথের পথিককে আলোর পথ থেকে কি লাভ? আমি তোর মানুষ নই, বলতে পারো চিন্তা লাশ। তোমার কাছে তুমি যাই হও না কেন, আমার কাছে তুমি অনেক অনেক বড়। তোমার চোখে দেখতে পাই আমি শৈলী সুপ্ত প্রতিভা, তোমার মাঝে লুকিয়ে আছে অনেক অজানা স্বপ্ন, তুমি সেই স্বপ্নকে ভেঙে দিও না। প্রিয়া, একজন অন্ধ মানুষকে কখনো আলো দেখতে পায়? একজন আরেকজনের পথকে অন্ধ করে দেয়, আলোর পথে হারিয়ে গিয়েও হয়ে যায় অন্ধ। না রাজা, সবাই যে রাজাকে অন্ধকারের রাজা হিসেবে চেনে, জানে সন্ত্রাসী রাজা, কিন্তু আমি তো জানি রাজা কি, কেন এমন হলো রাজার জীবন। রাজা, তোমার পক্ষে কি কোনোভাবেই সম্ভব নয় আজকের এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসা? না প্রিয়া, না, তুমি আমায় আর পিছু দেখো না। না রাজা, ও পথে আর তোমাকে যেতে দেব না। আমি তোমাকে ভালোবাসি রাজা। লাল বেনারসি পরে তোমার বউ হতে চাই, তোমাকে বিয়ে করে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আলোর পথে আনতে চাই। বলো রাজা, তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজাতে চাও না? চাও না আমাকে বিয়ে করতে? তাহলে কি আমি রাজাকে ভালোবেসে ফেললাম? আমার কাছে কেন আসলা?
আবার মা শুরু করে দিচ্ছে আর কত স্বপ্ন সহ্য করবি, চল আমার সাথে ঢাকায় চল, ঢাকার বাতাসে টাকা উড়ে যায়, কি ভাবতেছ যাবি? শোন, এইটাই হলো ঢাকা শহর। আমি ডান দিকে দেখলি ওটা হলো কে সংসদ ভবন, ওইখানে বসে মূর্তি মিষ্টানের দেশ চালায়। আরো যে বামে চিড়িয়াখানা, ও দেখে বাঘ বাজে। তুই ঠিকই ধরছ, তোর যে কামে নিতে আসি তুই কিন্তু সেই কাম পারবি, তোর চেহারা সুন্দর আছে।
তোর এরকম দাড়ি হবে গাড়ি হবে সেই গাড়ি নিয়ে তুই নিজে চালা বাড়িতে যাবি তোর সৎ মানে দেখাবি তুই নিজের পায়ে খাড়া হয়েছ শোন সামনে খালার বাড়ি আইসা পড়ছি তো মাথাটা আসলে তুই রেডিও ফিট পাঠ রাখো 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 চল নামি খেলাম এক বড় ম্যাডামের কাছে শোন তুই কিন্তু কোনো বাদবি টাদবি করবি না বুঝলি আমি কি করি আরে শোন চাকরি পেতে হলে ইন্টারভিউ দিতে হয় তোকে তাই দিতে হবে ওই লাইসাকে তখন ম্যাডাম খালাম্মা খালাম্মা আসেন এই যে নিয়ে আইসি শোন এ আমার খালা এখানে কদিন থাক তোর চাকরির ব্যবস্থা উনি করে দেবে যা সালাম কর ঠিক আছে তুমি বিকালে দেখা করো আরে না না যা তোমার এখনই নবদ জগত দিয়ে আসেন আগের বেলা অনেক ঠকাইছেন আর ঠকাইন না জানতো কত দেব ২০ দেই আরে না ৫০ দিতে হবে কেরাম থেকে আনতে অনেক কষ্ট হয়েছে ঠিক আছে ঠিক আছে আর আমি আসবি না তুই কোনো চিন্তা করিস না ম্যাডামের কথা মতো চলবি তোর চাকরি হয়ে যাবে বুঝলি চলো উপরে চলো আসো 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 কি লিখছ প্রিয়া তোমার জীবন কাহিনী জীবন কাহিনী লিখে আর কি হবে জীবন তো একটা জ্বলন্ত সিগারেট যা ফুরিয়ে গেলে আর পাওয়া যায় না রাজা জীবনে অ্যাক্সিডেন্ট হতেই পারে তাই বলে জীবনকে দায় করা যায় না জীবনকে নতুন করে গড়ে নিতে হয় তুমি এমন অস্থির হয় না শান্ত হও প্লিজ কেমন করে শান্ত হবো আমি কেমন করে সবাই ভাবে আমি কত ভালো আছি অনেক ক্ষমতা আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নেই অথচ সাংবাদিক প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় আমাকে তাড়া করে আমার দিকে তাক করে আছে পুলিশের বন্দুক সন্ত্রাসীদের পিস্তল রাস্তায় ঠিক মতো চলতে পারি না একটু সুস্থির হও প্লিজ রাজা সুস্থির সুস্থির আমি হতে পারবো না আমার মনে হয় সে মমতা বই গ্রামের কথা যেখানে মিজু চৌধুরী নেই নেই নাসির খান শুধু রয়েছে মায়ের মমতা বাবার স্নেহ বোনের ভালোবাসা ফিরে যেতে ইচ্ছে করে আমার মায়ের কোলে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে ইচ্ছে করে মা গো তুমি আমাকে লুকিয়ে রাখো কিন্তু পারেটা সাংবাদিক মা আমাকে কসম দিয়েছে আমি তার সামনে গেলে সে আত্মহত্যা করবে জানো সাংবাদিক সবাই ভাবে আমি কত সুখে আছি কিন্তু আমার ভক্ত হৃদয়টাকে কেউ জানল না কেউ না জানুক আমি তো জানি তোমার বুকের ভিতর কত জ্বালা কত যন্ত্রণা তোমার এই জ্বালা যন্ত্রণার ভাগ আমাকে শেয়ার করতে দাও রাজা কিন্তু কিভাবে আমার তো কোনো উপায় নেই আছে তুমি যেমন এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার আমিও তেমনি হারানো বেদনার শিকার আমার জীবনে যে কত স্মৃতি জড়িয়ে আছে তা ধরে রাখতে হবে চিরকাল তারই বদলা নিতে হাতে নিয়েছি কলম বদলা আমাকে নিতেই হবে বদলা কিসের বদলা
শুনবে, শুনবে সে কথা। ভাইয়া অনেক রাত হয়েছে, খাবে চলো। এই তো লেখাটা শেষ করে খেতে যাচ্ছি। কি হবে এত লেখালেখি? এই যে তুমি সারা রাত জেগে লিখছো, পত্রিকায় ছাপছো, আজও কি প্রশাসন তাদের ধরতে পেরেছে? আজ না পারুক, একদিন দেখবি, আমি ওদের মুখোশ খুলে দেবই। কি লাভ হবে তাতে? তুমি বড় পুলিশের পত্রিকা ছেপে ওদের শত্রু হয়ে যাচ্ছ, আর কেউ তো এগিয়ে আসছে না। আসবে, একদিন সবাই জেগে উঠবে, আর সেদিন বেশি দূরে নয়। হ্যালো, নেতা ডেকেছে, আমি এক্ষুনি আসছি, তুই কোনো চিন্তা করিস না, আমি যাবো আর আসবো। আসি। সাংবাদিক, তুমি আমার নামে ধারাবাহিকভাবে লিখছো, লেখাটা বন্ধ করো, আড়াই নয় 1,00,000 টাকা, আর যেন তোমার পত্রিকায় রিপোর্ট না দেখি। কেন? বাকি রিপোর্টগুলো তোমাকে ক্লোজ করে দিতে হবে। কি বলছেন, এত কষ্ট করে? সাংবাদিক, নিশ্চয়ই আমি তোমার কাছে কৈফিয়ত দেবো না, তাছাড়া আমি তোমার ভালো চাই, কিন্তু কোনোভাবে আমি রিপোর্ট বন্ধ করতে পারবো না, আমার কলম যেভাবে চলছে সেভাবেই চলবে। আই এম সরি, প্লিজ ডোন্ট ফোর্স মি, ডোন্ট বি ক্রেজি, বি কিউরি। এখনো তুমি বিয়ে করোনি, নিশ্চয়ই তুমি চাও না বিয়ের আগেই তোমার জীবনটা ফুরিয়ে যাক। তোমার মঙ্গলের জন্যই বলছি, রিপোর্ট সহ ছবিগুলো আমাকে দিয়ে দাও। অসম্ভব। সম্ভব সাংবাদিক, সম্ভব, কারণ তোমার কাছে একটা রিপোর্টের চেয়ে তোমার জীবনের মূল্য নিশ্চয়ই বেশি। বা নেতা বা, এই নিয়ে আপনি রাজনীতি করেন, এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, আপনার হয়তো মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দেন, সন্ত্রাসী যে দলেরই হোক তার কোনো ক্ষমা নেই, অথচ আপনারা আপনারাই আমাদের মতো সাংবাদিকদের অ্যাসাইনমেন্ট দেন, আবার ইচ্ছে করে তা উল্টো করে নেন, কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে আমাদের কতটা স্যাক্রিফাইস করতে হয়, কতটা লেবার দিতে হয়, সেটা জেনে আমার লাভ নেই, এটা তোমার অফিসিয়াল জব। হ্যাঁ হ্যাঁ, সেই অফিসিয়াল দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি জাতির প্রতি আপনাদের কি দায়বদ্ধতা, আপনাদের মতো কিছু অসৎ নেতার কারণে গোটা দেশটা রাত সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, কলুষিত করছেন প্রকৃত রাজনীতিকে, অস্বীকার করতে পারেন? সাংবাদিক, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা লঙ্ঘন কি আপনি করছেন না? আপনি তো একজন জাতির বিবেক, গরিব দুঃখী মানুষের দিক নির্দেশনাকারী, অথচ আপনার ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করছে, তাই আপনি দেশের বাইরে আউটিং এ যাচ্ছেন, ঢাকায় আপনার আটটা বাড়ি, আপনার ওয়াইফ যে স্বর্ণ ব্যবহার করছে তার ওজন 5-6 কেজি, বলুন তো সে কৃষির জোরে? সাংবাদিক, কসম খেয়ে বলুন তো আপনি সৎ, আপনার উপার্জন সৎ? আমি জানি আপনার পক্ষে তা বলা সম্ভব না, আই এম এক্সট্রিমলি সরি, আমার লেখা আমি কিছুতে বন্ধ করতে পারবো না। Oh!
আমি তো পারলাম না ওদের মুখোশ খুলতে, তাই তাই তোর উপর দায়িত্ব দিয়ে গেলাম। এরপর থেকে আমি সম্পূর্ণ একা, আমার বুকে দুঃসহ বেদনার ভার। আগে আমি অন করতে পারছি না রাজা, সত্য উদ্ঘাটনের জন্য হাতে তুলে নিয়েছি কলম। আমাকে সাহায্য করো রাজা, এই সমাজে যতদিন নিজে চৌধুরীরা বেঁচে থাকবে ততদিন রাজাদের জন্ম হতেই থাকবে, ততদিন ভাইয়ার মতো সাংবাদিকদের অপমৃত্যু হতে থাকবে। একা হয়ে যাবে বোনেরা, এরপর আমাকে তুমি মরতে চাও রাজা? না রাজা, আর না, আমাকে একটু সাহায্য করো। তুমি করব প্রিয়া, করব, জীবন দিয়ে হলেও আমি তোমাকে সাহায্য করব। শেষ করে দিয়েছিস, এতদিনে একটা কাজের কাজ করেছিস, সাপের লেজ যখন কেটে দিয়েছিস এবার তো সাপ মরবেই। কি রাজাকে তোরা খুঁজে পাচ্ছিস না? তাহলে আমার গাড়ির চাকা ঘুরবে না। এখন আমি কি করি? আসলে ও একটা ঘাট তারা, তুই বলি একটা করে আর একটা। এই সবাইকে বলে চারিদিকে পাত্তা লাগা, যা। এই তো আমার ঘরে, বেগুনবাড়ি বস্তিতে।
তুমি? আমি রানী, রানী বস্তির রানী। তুমি বস্তির রানী? তার মানে তুমি খারাপ? খারাপ মানে কি? তার মানে আমি ক্ষতিগ্রস্ত, এই দেহের ব্যবসা করি, তার মানে আমি বেশ্যা, এই সমাজ যাদের বলে পতিতা। তার মানে তুমি পতিতা? কেন সাহেব, আপনাকে ঘৃণা হচ্ছে? কেন তুমি এই অন্ধকার পথে? আমি কোনো অন্ধকার পথে নেই, আমি কোনো পতিতাও নই, আমি জীবন জুড়ে খেটে খাওয়া এক সংগ্রামী নারী। আরে অন্ধকারের মানুষ তো আপনি, আপনার দিদি কণ্ঠ হয়ে গেছে, তাই আপনি ভাবছেন আমি একজন পতিতা, ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনি না? মানে অনেক সময় দেখেও তো বোঝা যায় না, ভালো মেয়েরাও অনেক সময় এই পথে আসে। আরে সাহেব, কেউ কি ইচ্ছে করে অন্ধকার পথে আসে? ইচ্ছে করে না গেলেও অনেক সময় ইচ্ছে করলেই এ পথ থেকে ফিরে আসতে পারে। একবার গেলে সেই পথ থেকে ফিরে এসে কি লাভ? কি হবে, সবাই তো এই দেহের পূজারী, কেউ তো ওদের ঠিক মতো কাজ করতে দেবে না, কেউ কি বিয়ে করতে চাইবে নাকি কেউ ভালোবাসবে? আপনি কি বিয়ে করবেন সাহেব? না, করবেন না। তবু ওদের এই পাপের পথ থেকে ফিরে আসা উচিত। পাপ? কোনটা পাপ সাহেব? ওরা পতিতা সেটা কি পাপ, নাকি যে সমাজ ওদের পতিতা বানিয়েছে সেটা পাপ, নাকি যারা তাদের এই পথে আসতে বাধ্য করেছে সেটা পাপ? এসব কথা বলবেন না সাহেব, সবই এই পেট, এই পেট সবচেয়ে বড় দুশ্মন, পেটের জ্বালা নেভাতে আছড়ে এই পথে। পেটের জ্বালা মেটাতে তো ওরা গার্মেন্টসও কাজ করতে পারত। ওরা কেন সাহেব? আমি নিজেও গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম, সেখানে ম্যানেজার থেকে শুরু করে সমস্ত বড় সাহেবরা রাজি না হলে চাকরি নাই। বাসা বাড়িতে ছিয়ের কাজ নিয়েছিলাম, সেখানে একবার বাপ কায়ে হাতে, তারপর ছেলে। দিদি সাহেবের কাছে বিচার দিই, বিচারের পরিবর্তে উল্টো বান্ধব করে বাসা থেকে বের করে দিত। একবার একে স্কুলে আয়ার কাজ নিয়েছিলাম, দারুণ কোন প্রস্তাব দেয়, তখন হেডমাস্টারের কাছে বিচার দিলে আমার চাকরি চলে যায়, কারণ কারণ আমার বয়স কম। হাসপাতালেও ঘর মোছার কাজ নেই, সেখানেও সুইপার ঝাড়ু তার গায়ে হাত দেয়। তাহলে আমি কোথায় যাবো সাহেব, আমি কোথায় যাবো বলেন, কোথায় যাবো আমি? তোমার বাবা মার কাছে? সেও এক করুণ ইতিহাস। আমি থাকতাম বরিশালের কুসুমপুর গ্রামে, আমার মা মারা যাবার পর বাবা আরেকটা বিয়ে করেন, সত্য প্রচন্ড খারাপ আচরণ করত, মারধর করত, বাবাও কিছু বলতো না। সাত মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে কাজের আশায় এক দালালের প্রলোভনে ঢাকায় পাড়ি দিলাম তার হাত ধরে। দালাল আমাকে কাজের কথা বলে এক ফ্ল্যাট বাড়িতে আমি বিক্রি করে দিল, বুঝতে পেরে আল্লাহ রহমতের ফাঁক বুঝে সেখান থেকে পালিয়ে এলাম। তারপর তারপর আরো অনেক কিছু, এখনই বস্তিতে। এই শহরের উপর যতই চাকচিক্য থাক না কেন, ভেতরটা ভেতরটা ভীষণ নোংরা বাবা। এতদিন পর কোথেকে আসা হলো? আর বলো না, শহরে একের পর এক গ্যাঞ্জাম, আসবো আসবো বলে আসাই হলো না। তা আমাকে নিয়ে কিছু ভাবছো? আমি তো তোমার পথের দিকে চেয়ে আছি। আর চেয়ে থাকতে হবে না, তোমার মাকে বলে আমাদের বিয়ের কথা পাকা করে ফেলো। মাকে না হয় রাজি করানো যাবে, কিন্তু ভাইয়া? তোমার ভাইয়া রাজি না হলেও পরে রাজি হয়ে যাবে, তুমি তোমার মাকে বলো, খুব বেশি দেরি করা যাবে না, এই যাত্রা শুভ কাজটা শেষ করতে চাই। আচ্ছা বলে দেখি। বলে দেখি না, বলতে হবে এবং বিয়ে ফাইনাল। আজকে আমাদের বাসর রাত, বহু প্রতীক্ষার ফসল,
এই রাতে মিষ্টি মুখ করতে হয়, নাও লক্ষ্মীটি খাও। কি দেখছো নাও? অনেক বেলা হলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে বসের বাসায় যেতে হবে। বসের বাসায় কেন? হুট করে বিয়ে করেছি, তার উপর বেকার, হাতে কোনো টাকা পয়সা নেই, বসকে খুশি করতে হবে। তাহলে যদি একটা কাজের ব্যবস্থা হয়। চলো চলো তাড়াতাড়ি চলো, বস তো অপেক্ষা করছেন। হ্যাঁ এসো তো, এসো এসো, চলো বসো, কোনো ভয় নেই, বসো বসো। আমার খুব ভয় করছে। আহা ভয়ের কি আছে, বস খুব ভালো মানুষ, বস আসলে তুমি তার সাথে গল্প করো, আমি যাবো আর আসবো, ওকে? তোমার নাম কি? শাপলা। বাহ বাহ,
চমৎকার নাম, তোমার চেহারার সাথে নামের মিল আছে। শোনো, লজ্জা করে কোনো লাভ নেই, আর জোরাজোরি করেও কোনো লাভ নেই। টাকা দিয়ে তোমাকে এখানে কিনে এনেছি, বুঝলে? চুপ করো, চুপ করো। শোনো, যা হবার তা হয়ে গেছে। এখন চিৎকার করে খেঁদে গলা ফাটালেও সহানুভূতি দেখাতে কেউ আসবে না, এটা ঢাকা শহর। কোনো কথা বলবে না, অনেক দিনের শিকার তুমি, বেকার থেকে থেকে শেষ হয়ে গেছি আমি। এখন তুমি আমার একমাত্র অবলম্বন, তাছাড়া এখন গ্রামে ফিরে গেলেও কেউ তোমাকে গ্রহণ করবে না। আর তোমার ভাই, সে তো একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, সুতরাং আমার কথা শোনা ছাড়া তোমার কোনো উপায় নেই। খালা, কিরে সুমন, এতদিন পর? খালা, একটা ভালো জিনিস এনেছি। কোথায়? পাশের ঘরে বসিয়ে রেখেছি, চল দেখে আসি। তুমি যাও। এখানে যতগুলো মেয়ে আছে এটা তাদের মধ্যে ফার্স্ট। এই নে তোর সালাম, যাই ওকে তোমার কাছে পাঠিয়ে দিই। একটু ম্যানেজ করে নিও খালা। খালাম্মা তোমাকে ভেতরে ডাকছেন, চলো দেখা করো। চলো এসো, এসো, যাও যাও। এখন যদি ওই টেন্ডারটা না পাই তাহলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। রাজাকে, রাজাকে তোরা কোথাও খুঁজে পেলি না? কোথাও পেলাম না বস। এখন আমি কি করি? খেয়াল কুসুমত রাজার চলাফেরা আমার আর সহ্য হয় না। কি হয়েছে? আরে রাজা, তুমি এসে গেছো, এতদিন কোথায় ছিলে, কি হয়েছিল তোমার? তেমন কিছু না, সামান্য গাড়ি অ্যাক্সিডেন্ট। আরে দেখি কোথায় লেগেছে, আমাকে জানাবে না? আমি একেবারে চিন্তা পড়ে গিয়েছিলাম, আর আজ আবার সিটি কর্পোরেশন টেন্ডার। ওই টেন্ডারটা আমার চাই। এই টেন্ডার আমার। রাজা তো মরে নাই। রাজা এখন বেঁচে আছে, ওকে শেষ করতে না পারলে আমার রাজনীতি বাউলা বাজাবে। আজ টেন্ডার বাজি, কাল ফোট বাজি, পরশু বোয়া বাজি, এখন কি করা যায়? ওকে দমাতে হলে বাঘের প্রয়োজন। বস, বাঘ নয়, একটা সিংহের খবর আছে। সে শালদার জঙ্গলে থাকে, সেই সিংহটাকে আনতে পারলে ওই রাজার মতো চিতা বাঘ লেজ গুটিয়ে পালাবে। ঠিক আছে, বুঝলাম। ওকে আনতে পার।
আমি বললেই চলে আসবে, শুধু আপনার হুকুমের অপেক্ষায়। ঠিক আছে ঠিক আছে, বিহাই কি নাম ওর? তুফান। তো আমার নামে থানায় কমপ্লেন করেছি। বস, আপনাকে একটা কাজের কন্ট্রাক্ট নিতে হবে। কোথায়? আসুন আমার সাথে। চলো। বস, মাল এসে গেছে। কোথায়? ওয়েলকাম তুফান, তোমার নাম আমি অনেক শুনেছি। কথা কম, নাম আমার তুফান, ধরলে করে খান খান, কাজ পাতাম। আমার প্রতিপক্ষ এক ভয়ানক লোক, তার প্রধান হাতিয়ার রাজা নামের এক গুন্ডা, তার সাথে প্রথমে তোকে লড়তে হবে, বাকি কাজ তো ওই সময় মতো জানতে পারবে। চারিদিকে সন্ত্রাস আর নৈরাজ্যবাদের তৎপরতা চলতে আছে, এর বিরুদ্ধে বক্তব্য রাখবেন মুখপরণ প্রিয় নেতা জনাব নাসির ভাই। নাসির ভাই আগে চলেন, 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 নাসির ভাই আগে চলো। হ্যালো নাসির, বড় নি তো, ইচ্ছে করলে আমি তোকে মারতে পারতাম কিন্তু মারলাম না, কারণ আমি তোমাকে দেখিয়ে দিলাম আমার রাজনীতি কত ভয়ঙ্কর। শালা। আরে তুমি কি হয়েছে তোমার, অমন করে হাঁপাচ্ছো কেন? পুলিশ আমাকে তাড়া করবে। পুলিশ? পুলিশ তোমাকে তাড়া করবে কেন? নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো। হ্যাঁ, আমি অন্ধকার জগতের লোক, আমি একটা সন্ত্রাসী। এই পথ থেকে ফিরে আসা যায় না, তুমি পুলিশের কাছে ধরা দাও, আত্মসমর্পণ করো। দিব্যি, তুমি আলোর পথ ফিরে পাবেই। না রানী, কথাটা তুমি যতটা সহজে বললে কাজটা তত সহজ নয়। এই অন্ধকার জগতে আসা যত সহজ, ফিরে যাওয়া তত সহজ নয়। আর পুলিশের কথা বলছ, ওরা যদি ঠিক মতো তাদের দায়িত্ব পালন করত তাহলে আজ আমার মতো রাজার জন্ম হতো না। না, তোমাকে আর আমি অন্ধকার জগতে ফিরে যেতে দেবো না, প্রয়োজনে আমি আমার নিজের জীবন দেব। তবু হে রাজা, তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে কথা দাও, আমাকে তুমি তোমার মুখে ছাই দিবে। Thank you.
করা পাগলামি মানে ভন্ডামি প্রেম করা পাগলামি মানে ভন্ডামি তোমরা তো প্রেম করো না অযথা ব্যথা এনো না এই যুগে প্রেম করেছে কি হলো না তুমি সাধু চড়বে এমন তুমি করলে তোমার জীবন হবে সে জলে প্রেম করে একটি লাভা চুপি চুপি প্রেম করিলে জীবন ভাবা প্রেম করোনা হয়ে তুমি সাধু চড়বে এমন প্রেম করলে তোমার জীবন হবে সে প্রেম মানে শুধু খালো না জীবনে দায় বেদনা এই যুগে প্রেম করেকে সুখী হল না পুরা দিন জলে নেবে পুরা দিন জলে নেবে মানে ভন্ডামি কথা পাগলামি মানে ভন্ডামি তোমরা কে প্রেমে করো না অযথা দেখাই না নিজুকে প্রেম করে কে সুখি হলো না কথা পাগলামি মানে ভন্ডামি কথা পাগলামি মানে ভন্ডামি তোমরা কে প্রেম করো না অযথা দেখাই না কে তুই তুফান এত সাহস তোর তুই কি রাজার নাম শুনেছিস রাজা তোর বাপের নাম ভুলিয়ে দেবে আমি রাজার বাপ রাজাকে গিয়ে বলিস ও যত বড় রংবাজি হোক না কেন আমি ওর জন্মদাতা এখনো বলছি মাল দিয়ে দে নইলে পরিণাম ভালো হবে না এই মাল নিতে তোদের রাজা বাপকে পাঠিয়ে দিস আর এনে তোদের মাল Oh, my God.
দাঁড়াও বলছি, এক পাও এগোবে না। ম্যাডাম, এখন যদি আমি গুলি করি, যান আরো ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে তারপরে মাঠে নামবেন। আমি চলে না যাওয়া পর্যন্ত এক পাও আগাবেন না, তাহলে গুলি করে ঝাঁঝা করে দেব। কি ব্যাপার, খুব উত্তেজিত মনে হচ্ছে? স্যার, নাগলাতে বড় গ্যাং লিডারকে পেয়েছিলাম, অল্পের জন্য ফসকে গেছে। কি নাম তার? তুফান। তুফান স্যার, এখন আমাকে স্পেশাল পাওয়ার দিতে হবে স্যার। ঠিক আছে, তোমাকে স্পেশাল পাওয়ার দেওয়া হলো, তাকে দেখা মাত্র জীবিত অথবা মৃত গ্রেফতার করবে। জেলার সব থানার পুলিশ তোমাকে হেল্প করবে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, কে? রাজা। রাজা না প্রজা, সে দেখা যাবে। কি বলতে চাস বল? আমার মাল নিয়েছিস কেন? তুফান কাউকে কৈফিয়ত দেয় না, কিন্তু রাজা কৈফিয়ত নেয়। ওই ব্রিফকেসে 2 কোটি টাকার হেরোইন আছে। খোদার কসম, একটা পানও যদি হেরফের হয় তাহলে নড়চড় করার জন্যই তো এনেছি। তোর যদি ক্ষমতা থাকে নিয়ে যা। তোদের কারণে সোনার দেশটা সন্ত্রাসে পরিণত হচ্ছে। তোকে আর ছাড়ছি না, চল আমার সাথে। ম্যাডাম, আপনার ফোন। আমার ফোন? হ্যালো স্যার। ইয়েস স্যার, ওকে স্যার। আগে বলবেন তো। গুড বাই। দেখা দিন বন্ধু, তুমি 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 তুমি
মেজো চৌধুরী, বেশি নড়াচড়া করো না। তোর টেবিলের নিচে টাইম বোমা আছে, ডানে বায়ে তাকে কোনো লাভ নেই। তোর পায়ের কাছে টেবিলের নিচে তাকা। এবার আমি যা বলি শোন। তোর তুফান আমার 2 কোটি টাকার হেরোইন নিয়ে গেছে। তোর বাসার সামনে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, যদি বাঁচতে চাস তাহলে ব্রিফকেসটা গাড়িতে তুলে দে, সময় মাত্র 4 মিনিট। তুফান, আর বস টস বলো না। এই দেখ, টেবিলটি টাইম বোমা। প্লিজ, আমি মরে যাবো, আমি মন্ত্রী হতে চাই, আমি মন্ত্রী হতে চাই। আর মাত্র 3 মিনিট বাকি, তুই চিন্তা কর, মাল দেবি না জীবন দেবি। দিচ্ছি বাবা, দিচ্ছি। পাতলা আলমারি থেকে ব্রিফকেসটা নিয়ে গেটের কাছে সাদা কার আছে, ওখানে দিয়ে আয়, যা। এখন তোর ওই তুফান বাপকে বল বোমের কালো তারটা কেটে দিতে, তাহলে বোমটা ডিফিউজ হয়ে যাবে। কিন্তু খবরদার, অন্য কোনো তার যেন না ধরে। বাপ, ধরি অন্য কোনো তার ধরিস না, শুধু কালো তারটা কেটে দে। হ্যাঁ, রাজা, আমি জানতাম আজ 5 কোটি টাকার স্বর্ণ আসবে এবং তুমি তা নিয়ে যাবে। ক্যাসেট বন্ধ করো না, কিংবা পালাবার কোনো চেষ্টা করো না, কোনো লাভ হবে না। পেছনে তাকিয়ে দেখো, সবাই গাড়িতেই আমার লোক। এখন 4:30,
ঠিক বিকেল পাঁচটায় গাড়ি নিয়ে সমুদ্র পারে চলে আসবে। কোনো রকম চালাকি করো না, কারণ তোমাদের গাড়িতে টাইম বোম ফিট করা আছে। স্যার জোরে, আরো জোরে স্যার। স্যার আরো জোরে। আগে মাল দে। কাল ছিল তোর দিন আর আজ আমার। দাবার গুটি এখন আমার চালে। আমি গ্রামের ছেলে, দাবা খেলি না, হাটুটু খেলি। আরে খেলার সেই জয় হয় যার তোম যত বেশি। ইচ্ছে করলে আমি তোকে এখনই শেষ করে দিতে পারি, কিন্তু দেব না, কারণ আমি মানুষ নিয়ে খেলতে ভালোবাসি। নাসির খানকে গিয়ে বলিস নাম আমার তুফান। সব মেরে লেজে বিষ রাখতে নেই, তুই আমাকে ছেড়ে আচ্ছা ভুল করলি তার মশুর তোকে দিতে হবে। গার্মেন্টস শ্রমিকদের উঠিয়ে ফাইভ স্টার হোটেল বানাবে নিজের চৌধুরী, আর আমি মুখে নাম বলতে করা চুষব। ওখানে আমি সেভেন স্টার হোটেল বানাবো। কি করতে হবে তুমি তাই করো, যেভাবে হোক বস্তিবাসীকে বুঝিয়ে উঠিয়ে দাও। তোমাকে কত দিতে হবে তাই বলো। বস্তিবাসীর জন্য 20 লাখ আর আমার জন্য 50 লাখ দেব। তবু ওই নিজের চৌধুরীকে ওখানে ঢুকতে দেব না। যাও, তুমি গার্মেন্টস থেকে আপাতত 5 লাখ টাকা নিয়ে যাও, আর যদি তোমার কোনো সমস্যা হয় রাজা তা দেখবে। এই তো রাজা এসে গেছে, এসো রাজা এসো এসো। কি হয়েছে? এ হচ্ছে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের লিডার, তুমি ওকে প্রয়োজনে সাহায্য করবে। আর মিজু ও তুফান কোথায় কি করে লক্ষ্য করবে। ওই শ্রমিক বস্তিতে 7 স্টার হোটেল হবে আমার, মিজু চৌধুরীর নয়। যাও। ওকে। তুমি কি বলছো? হ্যাঁ রানী, আমি যা বলছি মন দিয়ে শোনো। একমাত্র তুমিই পারবে বস্তিবাসীকে রক্ষা করতে। নাসির খান ওই মিজু চৌধুরী দুজনে বস্তি উচ্ছেদ করে এখানে একটা ইন্টারন্যাশনাল হোটেল বানাতে চায়। বলো কি? আমি এখন সরাসরি নাসির খানের বিরুদ্ধে না যেতে পারলেও এই বস্তি ওদের উচ্ছেদ করতে দেব না। আমি তোমার পাশে আছি। ইউনিয়ন লিডার আমার কথা অমান্য করে নাসির পক্ষ নিয়েছে। নাসির খান ওই বস্তিতে ইন্টারন্যাশনাল হোটেল বানাতে চাই, কিন্তু আমি তাকে তো দেবো না। কি করতে হবে? এই দুনিয়া থেকে পার করে দাও। কাজটা এমন ভাবে করবে যেন বস্তির সব শ্রমিকরা লিডার মার্ডারের জন্য নাসির খানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ওই লিডার মার্ডারকে কেন্দ্র করে নাসির খানের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনের প্রথম ইস্যু। আমি এবার দেখবো নাসির তুমি কত বড় রাজনীতির খেলোয়াড়। বস্তির অবস্থা ভালো না, তোমাকে আমার কথা শুনলে না। আমাদের কি করতে হবে বল, আমরা তাই করব। তাহলে শোনো, সবাইকে বলো গিয়ে যে আমাদের সাথে আসবে তাকে নগদ 50,000 করে টাকা দেওয়া হবে। হ্যাঁ তুফান, ধন্য করি খান খান। এই বস্তি নিয়ে খেলা করার সাহস তোকে কে দিয়েছে? তার নাম জানা। কি হয়েছে? তুই নাকি প্রতিপক্ষ নাসির খানের হোটেল বানানোর জন্য বস্তি উচ্ছেদ করছিস? হ্যাঁ, তাতে কি হয়েছে? ¡Gracias!
চলো। ঠিক আছে, রাতে আপনার মাল পৌঁছে যাবে। হ্যাঁ পৌঁছে যাবে। নেতা টাকা দিতে বলেছে। কিসের ব্যবসা করেন? মডেলিং এর ব্যবসা। মডেলিং? না না এসব না না। ভাই ভাই আমাদের বাঁচান, আমাদের ল্যাংটা করে ছবি তুলছে, অভিনয় করবো, মুখ দেখাবো, কাপড় খুলে ল্যাংটা ছবি তুলবো। কেন সরাও না, তুমি নায়িকা হবে না? এটা তোদের ব্যবসা? অসহায় মেয়েদেরকে হিরোইন বানানোর প্রবণ দেখে ন্যাংটা করে ছবি তুলিস? আর যদি কখনো শুনে এভাবে তোরা ছবি তুলছিস একদম জানি মেরে ফেলব। অসহায় মেয়েগুলো তোদের ব্যবসার কোনটা? আপনাদেরকে টাকা দিই চোখ ফার্মের বাচ্চা, মডেলিং এর নাম করে মেয়েদেরকে দিয়ে ব্যবসা করিস? এই মেয়েগুলো তোর মেয়ের বয়সী না, তোর মেয়েকে দিয়ে ব্যবসা করতে পারতিস? শোন, এরপর যদি শুনে আবার তুই এই ব্যবসা করিস তোর নাসির বাবা তোকে বাঁচাতে পারবে না। তুমি নাকি লোকটিকে মারধর করে শাসিয়ে এসেছ? হ্যাঁ, আমার ভাবতো অবাক লাগে ওই নোংরা পথে টাকা খান, আপনি এত নিচ। রাজা, ইদানিং দেখছি তুমি কেমন করে যেন কথা বলছো। ঠিকই বলেছেন, এই না হলে আপনি নেতা, মানুষ দিয়ে রাজনীতি করেন, দেশের সেবা করেন, মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেন, আর যত অবৈধ পথে টাকা পকেটে ভরেন। রাজা, তুমি কিন্তু আমার কথা মতো চলছ না। আপনি কেন? আমি কারো কথা মতো আর কোনো কাজ করব না, আমি ভালো হতে চাই, এই অন্ধকার জীবনে আর নয়, তবে সুস্থ জীবনে ফিরতে চাই। বলে যাচ্ছ কেন রাজা? তোমার যাবজ্জীবন সাজা হয়েছিল, আমি সর্বোচ্চ আদালতে আপিল করে তোমাকে ছাড়িয়ে এনেছি। ভুলে যায়নি মিস্টার নাসির খান, ভুলে যায়নি, কিন্তু আপনাদের মতো নেতারা আমাদের ব্যবহার করে নিচ্ছে মতো, কাজ শেষ হলে ছুড়ে ফেলে দেন ডাস্টবিনে। কিন্তু কেন, আমাদের কি বাঁচার অধিকার নেই? আমার অবাধ্যতার পরিণাম কি হতে পারে একবার ভেবে দেখেছ? কি আর হবে, হয় আপনার পোশাক কুত্তাদের মেরে ফেলবেন, না ফাঁসিতে ঝুলাবেন, না জেলে ঢুকাবেন। কিন্তু জেলে ঢুকে কোনো লাভ নেই মিস্টার নাসির খান, আপনার মতো কোনো না কোনো রাজনৈতিক প্রতিপক্ষ ঠিকই আমাকে বের করে নিয়ে আসবে। রাজা, তুমি প্রচন্ড দুঃসাহস দেখাচ্ছ। শুনুন মিস্টার নাসির খান, আমি আর আপনার সঙ্গে নেই, আমি আমার জীবনের অনেক সময় নষ্ট করেছি, ব্যয় করেছি আপনাদের মতো গডফাদারদের নোংরা রাজনীতির পেছনে, কিন্তু আর নয়, অনেক হয়েছে, আপনি যা খুশি তাই করতে পারেন, আমি চললাম। রাজা দাঁড়াও, ফিরে তাকাও। তুমি তো এভাবে চলে যেতে পারো না রাজা, এ পথ থেকে তো সহজে যাওয়া যায় না, এটা একটা ওয়ান ওয়ে রাস্তা, আসা যায় কিন্তু যাওয়া যায় না। আর তাছাড়া তুমি আমার সব গোপন তথ্য জেনে গেছো, আমি কি তোমাকে এভাবে যেতে দিতে পারি রাজা? নো, নেভার। নাসির খান, আমি এখন ইচ্ছে করলে তোকে কুকুরের মতো গুলি করে মারতে পারি, কিন্তু সে কাজ আমি করব না। তুই একদিন আমার উপকার করেছিস, আমি তোর নিমক খেয়েছি, নিমক হারাবে করা রাজার স্বভাব নয়, মনে রাখিস
রাজা খারাপ হতে পারে, সন্ত্রাসী হতে পারে, কিন্তু বেইমান নয়। দেখো তুফান, খামাখা বিরোধ বাড়িয়ে লাভ নেই, তোমার আর আমার রাস্তা এক। আমি বুদ্ধির খেলা খেলি, রাজনীতি করি, বলতে পারো আমি রাজনৈতিক গুন্ডা, আর তুমি সন্ত্রাস করো। তুমি শ্রেষ্ঠ সন্ত্রাসী। কি বলতে চান? বলতে চাই আমাদের দুজনের উদ্দেশ্য এক, কিন্তু দাওয়ার করতে পারবো না, কারণ রাজা শুধু তোমার শত্রু নয়, আমারও প্রতিপক্ষ। রাজা তোমার রক্ত চায়। রক্ত? হ্যাঁ, রাজা আমার সামনে শপথ করেছে, ও তোমার রক্ত দিয়ে গোসল করবে। ও এখন শুধু তোমার শত্রু নয়, আমারও। বাঁচতে হলে আমার কথা শুনো। কি করতে হবে? ওকে মেরে ফেলো, এতে তুমিও বাঁচবে আর আমিও। তাই হবে। আকাশ পাতা যেখানেই থাকো না কেন রাজা, আমি তোমাকে এবার দেখিয়ে ছাড়ব। না, নাসির জানে লোহাই লোহা কাটে, তাই তোমাকে ডেকে নিয়ে গেছে। রাজার হাত ওর গলা পর্যন্ত চলে গিয়েছে, এখন তার নিশ্চিত মৃত্যু, তাই তোমাকে দিয়ে খুন করাতে চাই। খুনটা কি করব? খুন করবে তুমি, আর আন্দোলন করব আমি, রাজা থাকবে না। খুনের অপরাধে নাসির যাবে জেলে, আমার সিল ফাঁকা, এই সুযোগে আমি মন্ত্রী হব। তুফান, খুন করো। পথ ছেড়ে দে তুফান, আমাকে যেতে দে, পথ ছাড়ার জন্য দাঁড়াইনি। তুফান, আমি কোনটা আমি ছেড়ে দিয়েছি, আমি ভালো হয়ে গেছি, আমি আর কোনো দিন ওই পথে যাব না। কোথায় যাবি? গ্রামে ফিরে যাব, মায়ের মুখটা দেখতে বড় ইচ্ছে করে, মায়ের বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই। এই মায়ের বুকে নয়, বড় পারে গিয়ে শেষ ঘুমানটা ঘুমা। বক্সার? না, বক্সার বলছি না, বক্সার না। Oh, my God.
Yes, ma'am. ওর কারণে আজ আমি অ্যারেস্ট হয়ে গেলাম। আমি তোকে ছাড়বো না। আমিও তোর কারণে অ্যারেস্ট হয়েছি। আমিও তোকে ছাড়বো না। রাজা, আমি তোমার ভালো চাই। আমি তোমার বন্ধু, আমাকে বন্ধু ভাবতে পারো। তোকে বন্ধু ভাবো আমি? হ্যাঁ রাজা, তোমাকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে আনতে চাই। যেখানে নিজে একজন অন্ধকার জগতের মানুষ, একজন সন্ত্রাসী, সে কিনা আমাকে আলোর পথে ডাকছে। আমি অন্ধকার জগতের মানুষ নই। আরে আমি কি অন্ধকার জগতের মানুষ ছিলাম? না, ছিলাম না। তুই কি জানিস আমার অতীত ইতিহাস কতটা নির্মম, কতটা বেদনাদায়ক? আমি সব জানি রাজা, আমি সব জানি। সব যেন? হ্যাঁ রাজা, তোমার অতীত ইতিহাস সত্যি করুন। কিন্তু রাজা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি অন্ধকার জগতের মানুষ নই। আমার নাম তুফানও নয়, আমি ডিপি এএসপি হাসান। কিন্তু এত খুন সন্ত্রাসী তৎপরতা? আমি কাউকে খুন করিনি। ওই দেখো, এই সবই ছিল আমার সাজানো নাটক। তুমি আমাকে সহযোগিতা করো রাজা। আমি অলরেডি মিজু চৌধুরী ও নাসির খানের ফাইল রেডি করে ফেলেছি। তোমার সহযোগিতা পেলে দেশের কুখ্যাত সন্ত্রাসীদের ধরা সহজ হবে। এই সোনার বাংলাকে শত্রুমুক্ত করা যাবে। প্লিজ রাজা, আমাকে সহযোগিতা করো। আমি এখন আসি রাজা, আমাকে স্যারের কাছে যেতে হবে। দেখলেন তো আমার স্যারের কারিশমা কেমনে আপনার বের হলো। কি? দরজা খুলো, আমি রাজা। দরজা খুলো জলদি। রাজা তুমি এত জলদি আটকাও। আমি হাজার থেকে পালিয়ে এসেছি, পুলিশ আমাকে ধাওয়া করছে। কেন যে তুমি এসবের মধ্যে যাও আমি বুঝি না। কতবার বলেছি তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করো, আলোর পথে ফিরে আসো। না রানী, আমি নিজের হাতে মিজু চৌধুরীর নাসির খানের প্রতিশোধ নিতে চাই। আমি আজ মার কাছে যেতে পারি না, বাবার স্নেহ থেকে বঞ্চিত। বলতে পারো কার জন্য?
হ্যাঁ, ওই মিজু চৌধুরীর নাসির খানের নোংরা রাজনীতি আমাকে করেছে অন্ধকার জগতের বাসিন্দা। তোমাকে নিয়ে বড় ভয় হয় রাজা, ওরা যদি তোমাকে মেরে ফেলে তাহলে আমার কি হবে? ভয় পেয়ো না রানী, তোমার ভালোবাসা আমার সাথে আছে। রাখে আল্লাহ মারে কেবল। আমি বড় ক্লান্ত রানী, বড় ক্লান্ত, জীবনের বোঝা আমি আর পেতে পারছি না। এই অন্ধকার জীবনটা যেন একটা রেস, শেষ হতেই চাই না। আমি অন্ধকার জীবন থেকে ফিরে আসতে চাই রানী, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। রানী, রানী, তুমি আমার সাথে থেকো, হ্যাঁ সাথে থেকো, না হাসান, আমি তোমার কাছে এটা আশা করিনি। রাজা আজ হাজত থেকে পালিয়ে গেল কিভাবে? তুমি নিশ্চয়ই ঠিকভাবে প্রোটেকশন দিতে পারো নি। স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ভুলে যাচ্ছ কেন? এটা তোমার একটা অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ স্যার, আমার মতো ছোট ছোট পুলিশ অফিসারদের আপনারা অ্যাসাইনমেন্ট দেন, সে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে আমাদের যে কতটা পরিশ্রম করতে হয় সেটা কি আপনারা জানেন? জানেন না। স্যার, আমি রাজার জীবন কাহিনী শুনেছি। এই রাজাকে যারা জন্ম দিয়েছে সেই সব গডফাদারকে আমরা কি কিছু করতে পেরেছি? পারিনি স্যার। রাজাকে প্রতিরোধ করাচ্ছে, রাজাকে যারা তৈরি করেছে সেই সব গডফাদারদের প্রতিরোধ করাটা বেশি জরুরি। আর সেই সময় এসেছে, না হলে এই সোনার বাংলা আর সোনার বাংলা থাকবে না স্যার। হাসান, তোমার মতো দায়িত্বশীল অফিসারের মুখে আবেগের কথা মানায় না। তোমাকে 7 দিন সময় দেওয়া হল, এর মধ্যে রাজাকে জীবিত অথবা মৃত ধরে আনতেই হবে। অবশ্যই স্যার, যখন চাকরিতে ঢুকেছিলাম তখন প্রতিজ্ঞা করেছিলাম দায়িত্বে অবহেলা করব না। স্যার, আমি জীবন দিয়ে হলেও এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো ইনশাল্লাহ। স্যার, আমি নাসির বলছি। এতদিন পর হঠাৎ কি মনে করে তোমাকে একটা তথ্য দেওয়ার জন্য ফোন করেছি? বলো। তুমি যাকে তুফান ভাবছ, যে তোমার কাছে তুফান নামে পরিচিত, সে আসলে তুফান নয়, সে একজন ডিবি পুলিশ অফিসার, নাম হাসান। কি বলছো তুমি? হ্যাঁ, সে তোমার আমার তথ্য ক্যাসেট করে ডিসি ডিবি সাহেবকে দিয়েছে। শুধু তাই নয়, সে অলরেডি তোমার আমার ফাইল রেডি করে ফেলেছে। এখন কি করা যায়? আমি তোমার কাছে আসছি বন্ধু, এখনই আসছি। বন্ধু, সেই পেলে বন্ধু, বড় দেরি করে। আরে, রাজনীতিতে না বলে কোনো শব্দ নেই। একসময় শত্রু আবার বন্ধুর মতো হাত মিলিয়ে কাজ করব, এটাই তো রাজনীতির নিয়ম। কিন্তু ভয় হয় কি, কখন কোথায় টেলিফোনে আড়িপেতে বসে থাকে। এই আর বসো বসো। শোনো বন্ধু, আমরা কি দেশদ্রোহিতার কথা বলছি? না, ঠিক তা নয়। এখন বলো কি করবে। আমরা যৌথভাবে পত্রিকা একটা বিবৃতি দেবো, ব্যাস। পাতনা দিবাস, তুমি এমনভাবে একটা বিবৃতি লিখবে যাতে আমাদের দুজনের রাজনৈতিক সুসম্পর্কের কথা লেখা থাকে। বিবৃতি দেবো আমি এবং নাসির খান। ওকে, চারিদিকে লোক লাগাও, কোন ট্রেস পাওয়া মাত্রই আমাকে যেন ইনফরমেশন দেওয়া হয়। 7 দিনের মধ্যে ওকে ধরতে হবে। দিস ইজ মাই প্রেস্টিজ কনসার্ন। আমি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমি জানি এই সাংবাদিক প্রিয়ার সাথে তার একটা সুসম্পর্ক আছে। পত্রিকায় দেখলাম দুটি রাজনৈতিক দল এক হয়ে গেছে, তাই একটা ইন্টারভিউ নিতে আসলাম। ইন্টারভিউ আমি দিই না, তবে কষ্ট করে যখন এসেছো বসো। থ্যাংক ইউ। তুমি দুটি রাজনৈতিক দল এক হয়েছে, এটা তো ভালো কথা, দেশের জন্য এটা তো বড় একটা সুখবর। যা বলার তাড়াতাড়ি বলো, আমাকে একটু বাইরে যেতে হবে। প্লিজ, ওয়ান মিনিট। আপনারা দুটি দল এক হলেন কেন? দুইটি দল বলতে কোনো কথা নয়, আমি বলতে চাই বিশেষ বিশেষ ইস্যুতে সব রাজনৈতিক দলগুলো এক হয়ে দেশের জন্য কাজ করুক। সন্ত্রাসী ভূমিকা নিয়ে আপনাদের করণীয় কি?
দেখো, সন্ত্রাসীদের কোনো দল নেই। আমরা কোনো সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দিই না বা দেবও না। আমাদের পরিষ্কার কথা হলো সন্ত্রাস নির্মূল করা। কিন্তু অভিযোগ তো অন্যরকম রয়েছে। যেমন? যেমন আপনাদের দলে সন্ত্রাসী রয়েছে। কে বলেছে আমাদের দলে সন্ত্রাসী রয়েছে? যাও, আমি কোনো কথাই বলবো না। দেখুন, আপনি অহেতুক রাগ করছেন। আপনার ওই আচরণের কথাও কিন্তু পত্রিকা ছাপা হবে। চললাম। আরে যা যা, ওসব ট্যাবলেট পত্রিকা ছাপিয়ে আমার কিছুই হবে না। সাংবাদিক আপনি কোথায় যাচ্ছেন বুঝি? আমি জলদার কথা পত্রিকা থেকে এসেছি আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি তখন বাইরে যাচ্ছি, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে যেতে হবে। আপনি একটু সময় করে রাতে আসুন। রাত্রে তো আমার পক্ষে আসা সম্ভব নয়। আহা, বুঝছেন না কেন, রাতের কাজ রাতেই ভালো হয়। রাতে আসুন, আমার এক বন্ধু সাথে থাকবে। কুকুরের বাচ্চা, তোদের মুখোশ আমি খুলে দেবই। তোকে আমি ছাড়বো না সাংবাদিক। ও সাহস করে বলো, ও আমাকে সন্ত্রাসীদের গঠনা বানিয়েছে। তোর পত্রিকা অফিসার আগুন জ্বালিয়ে দেব। হ্যালো, হ্যাঁ দেখেছি, গডফাদার কাকে বলে ওকে আমি দেখিয়ে দেবো। চল। অপমান যাকে সরছে না আমি আর আমার মারতে চাও। তা দেখতেছি, মাল পানি তো ভালোই কামাতেছিস, তা বসছিস কেন? বড় ফিলাট বাড়ি নিয়েই তো থাকতে পারিস। আপনারা কেন এসেছি তাই বলুন। এসেছি তো রে ফিলাটে নিয়ে যাচ্ছি। বল ওকে নিয়ে যাচ্ছিল কেন, বল। ও তো আমাকে বিক্রি করে দিয়েছিল, আবার এসেছে আমাকে নিয়ে যেতে। ওরা ওরাও সাথের লোক। মারো রাজা, মারো। জীবনে অনেক পাপের রক্ত খেয়েছিস, রক্ত গুলো বের কর। Thank you.
না বলেছিলাম রাতে দেখা করতে? ভালো লাগলো না? না, ইচ্ছে করলে এখনো রাতের কাজটা করতে পারি। তুই রাজি? তোর সাহস দেখে অবাক হয়ে যায় সাংবাদিক। তুই কত বড় সাংবাদিক যে আমার বিরুদ্ধে কলম ধরেছিস! যে হাত দিয়ে কলম ধরেছে সেই হাত থেকে ইতিহাসের পাতায় ওর নাম লেখা থাকবে। কত করে হাত কাটবি তোরা, আর কত করবি ভণ্ড রাজনীতি? হ্যাঁ, এদেশের মানুষ যেদিন জেগে উঠবে সেদিন তোদের গলা বাজিয়ে একদম বন্ধ করে দেবে, পালাবার পথ কিন্তু পাবি না। যা বললাম তাই কর। প্রিয়া হাসপাতালে? কেমন দেখলেন ডাক্তার? ডেঞ্জার পিরিয়ড, অবস্থা সুবিধাজনক মনে হচ্ছে না। সাংবাদিক চোখ খুলো, চোখ খুলো সাংবাদিক। রাজা, আমি আমার কথা রেখেছি, তোমার জীবন কাহিনীতে একটিও মিথ্যে কথা নেই। কেন, কেন তুমি আমার জন্য নিজের জীবনকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলে? রাজা, আমি যে তোমাকে ভালোবেসেছিলাম, লাল শাড়ি পরে তোমার বধূ হতে চেয়েছিলাম, রাজা তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। তোমাকেও আমার ভালো লাগতো, কিন্তু সে ভালো লাগাকে কখনোই আমি ভালোবাসার রূপ দিতে চাইনি, কারণ আমার জীবনটা ছিল অন্ধকারময়, আমার থেকে সবসময় তাক করা পিস্তল। এই জীবনে আমি তোমাকে জড়াতে চাইনি, তুমি আমাকে ভুল বোঝো না। না রাজা, আমি তোমাকে ভুল বুঝিনি। বলো, কারা তোমার এমন অবস্থা করলো? তারাই রাজা, যারা তোমাকে অন্ধকার জগতে এনেছে, যারা যারা আমার ভাইকে খুন করেছিল। তুমি পারলে নিজেও নাসারের প্রতিশোধ নিও, এ দেশটাকে ওদের হাত থেকে মুক্ত করো, মুক্ত করো। করব সাংবাদিক, করব। সাংবাদিক, 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 সুন্দরী আমরা তোমার নতুন নাগর। দরজা খোল,
বল সাপলাকে এখানে কে এনেছিল বল। আমার কোনো দোষ নেই, সুমন নামে একজন সাপলাকে আমার কাছে বিক্রি করেছিল। আর তারপর থেকে তুই সাপলাকে দিয়ে সাপলাদের মতো মেয়েদেরকে দিয়ে অবৈধ ব্যবসা করছিস। না না আমাকে বাঁচান, আমাকে বাঁচান ভাই, আমি আর এই কাজ করবো না, আমি আর এই কাজ করবো না। তোর কি একবার মনে হয়নি এই মেয়েগুলো তোর নিজের মেয়ের মতো? তোর কি একবারও মনে হয়নি তুই কত বড় পাপ করছিস? আমাকে মারবেন না, আমাকে বাঁচান। সুমন কোথায়? নিচে ধরে নিচে ধরে। বল তুই কেন আমার বোনের সাথে প্রতারণা করলি? বল তুই কেন সাপলাকে অন্ধকার জগতে ঠেলে দিলি? আমি ভুল করেছিলাম। ভুল? আর তোর ভুলের বাসুল দিয়েছে সাপলা। সাপলা নিজের জীবন দিয়ে তোর ভুল সূত্রে দিয়েছে। সাপলা না, সাপলা আত্মহত্যা করেছে। তুই সাপলার খুনি, তোকে আমি ছাড়ব না, তোকে আমি ছাড়ব না। দাদা ভাই, আমি সাপলাকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু মিজু চৌধুরী আমাকে বুঝিয়েছিল মুক্তিযুদ্ধের সময় আমার বাবাকে খুন করেছিল আপনার বাবা। আমি ক্রোধে অন্ধ হয়ে যাই আর তাই নিজের ভালোবাসাকে অন্ধকার জগতে ঠেলে দিয়েছিলাম। আমি 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 অনুতপ্ত। আমি অনেক আগে নিজের ভুল বুঝতে পেরেছিলাম, কিন্তু সাপলাকে অন্ধকার জগৎ থেকে ফেরানোর কোনো সুযোগ ছিল না। আমি মিজু চৌধুরীর সব গোপন তথ্য জানি, আমি আপনাকে সাহায্য করব। আমরা দুজনে মিলে মিজু চৌধুরীর বিরুদ্ধে প্রতিশোধ নেব। রাজা বলছি। রাজা, তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করো। প্রশ্নই ওঠে না আত্মসমর্পণের। না রাজা, আমি তোমাকে কথা দিচ্ছি, পুলিশ তোমাকে সহযোগিতা করবে আর আমি তোমার পক্ষে আইনি সহায়তা দেব। শোনো পুলিশ অফিসার, তুমি আমাকে বন্ধু বলেছিলে, তাই বন্ধুর মতো থাকো, আমাকে আমার কাজ করতে দাও। না রাজা, আইন নিজের হাতে তুলে নিতে পারো না। আইন? হ্যাঁ আইন। তোমার ওই আইন গুলিয়ে পেয়ে শরবত বানিয়ে খাও আর মাথা ঠান্ডা করে বসে থাকো, আমাকে ক্যাম্প দিতে এসো না। আমি চ্যালেঞ্জ করলাম পুলিশ অফিসার, 24 ঘন্টার মধ্যে আমি ওদের খতম করে দেবো, বন্ধ করে দেবো ওদের রাজা তৈরির মেশিন। মাইন্ড ইট। হ্যালো রাজা। হ্যালো শোনো, কি হয়েছে? ওভাবে আর বসে থাকা যায় না নদী। কি করতে হবে তাই বলো। এখনই অ্যাকশনে যেতে হবে। ওকে বেঁধে ফেল বন্ধু, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, শালার বাচ্চা ঠিকই চলে আসবে। Oh, my God.
অবাক হচ্ছিস না? দেখ, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। এক সময় তুই আমার ছিলি, আরেক সময় নাসিরের ছিলি। আসলে তুই কারোই ছিলি না, কিন্তু আমরা দুজনে একই আছি। আমাকে বাপ করে দাও রাজা, আমি তোমার নেতা। বল রামজাদা, তুই কিছেন নেতা? আজকাল তো কৃষক না হয় কৃষক নেতা, ছাত্র না হয় ছাত্র নেতা, গরিব না হয় গরিবের নেতা, শ্রমিক না হয় শ্রমিকের নেতা। আর তুইও তোদের মতো অসৎ রাজনীতির ব্যবসা করছিস, রাজনীতিকে ঝালমুড়ি বানিয়ে ফেলেছিস হারামির বাচ্চা। তুই আমাকে ক্ষমা কর। ক্ষমা? ক্ষমা করবো তোর মতো রাজা কাকে? এই আমি এখন রাজা কার না, সার্টিফিকেট কিনে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছি। তুই আমার চোখে কি দেখেছিলি? এই ও মানুষের বাচ্চা, তুই না বলেছিলি তুই আমার চোখে শহীদ সরোয়ার দিকে দেখেছিস? আমার চোখে তুই শেরে বাংলাকে দেখেছিস, আমার চোখে তুই বঙ্গবন্ধুকে দেখেছিস, আমার চোখে তুই শহীদ জিয়াকে দেখেছিস। তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ হারামির বাচ্চা, আমার চোখে এখন তুই কাকে দেখতে পাচ্ছিস? বল কাকে দেখতে পাচ্ছিস? রাজা আমার ভুল হয়ে গেছে, ভুল। তোর ফুলের মাসুল দিতে গিয়ে আমি এখন সন্ত্রাসী রাজা, অন্ধকার জগতের রাজা।
তোরা এদেশের সন্ত্রাসী বানর কারখানা হারামের বাচ্চা। এদেশে আর থাকা গেল না। হ্যান্ডকাপ দাও। আজ আমার কোনো দুঃখ নেই, আমি আইনের সাজা হাসি মুখে মেনে নেব। রানীকে ওরা ভেতরে আটকে রেখেছে, প্লিজ। রাজা, তোমাকে আইনগতভাবে যতটুকু সাহায্য করা দরকার আমি করব, তবু তুমি স্বাভাবিক জীবনে ফিরে এসো। হাসান, তুমি শুধু আমার বন্ধু নও, আজ আমি তোমাকে ভাই বললাম। তুমি কি আমার জন্য একটা কাজ করবে? কি কাজ? মা আমার সাথে অভিমত করেছে, মাকে খুব দেখতে ইচ্ছে হয়। তুমি কি আমার মাকে একটু বুঝিয়ে নিয়ে আসবে? আমি অবশ্যই তোমার মাকে বুঝিয়ে নিয়ে আসবো। তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? আমি তোমার জন্য, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। যে অসুস্থ রাজনীতি মানুষকে ধ্বংস করে, শিক্ষা জীবনকে নষ্ট করে, মানুষকে অমানুষ করে, আসুন আমরা সবাই সেই অসুস্থ রাজনীতিকে বর্জন করি। রাজা আবার ফিরে আসবে সুন্দর স্বাভাবিক জীবনে, এটাই আমাদের প্রত্যাশা। চার বছর আছে এখানে করোনা রে।